ব্যবহার করতে আমরা লাউঞ্জ ওপেন করে এটা প্রবাসীদের জন্য আসা যাওয়ার পথে বসার ব্যবস্থা, যাতে করে তারা পথে পথে ঘুরে বেড়াতে না পারে বিমানবন্দরে এসে এক জায়গাতে সবাই একসঙ্গে থাকতে পারে। আরও অন্যান্য প্যাসেঞ্জারও থাকে, তাদের মধ্যে মিশে গেলে বোঝা যায় না যে প্রবাসী যে কারণে বিদেশ যাচ্ছে। যেহেতু প্রবাসীরা যারা যা খারাপ তারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তাদের এখানে তাদের বাসস্থান নাই, তারা এখানে অসহায় করতে হবে, কোথায় যাবো, কার কাছে যাবো, এই আমাদের কথা শুনবে বুঝতে পারছে, সেই জন্য এক জায়গাতে বলছে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যার সমাধানের জন্য। সেই উদ্দেশ্য নিয়ে নজরুল ইসলাম সাহেব, আসিফ নজরুল সাহেব উনি প্রথম চেষ্টা করলেন যে কীভাবে এটা করা যায়, ওনার মাথায় এটা আসলো এই পেছনের লাগবে, এটা সোজা কাজ না বিমানবন্দরের ভেতরে একটা নাম তৈরি করা। তো সেইটা সফল হওয়ার কারণে উনি উদ্বোধনী ছিল, সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি সেটা খুশি হয়েছিলাম সবাই মধ্যে। তখন উনি বললেন যে এটা তো বিমানবন্দরের ভেতরে, বাইরে যারা নতুন যখন আসে তখন তারা কোথায় যাবে কী করবে সেটাও বুঝতে পারে, বিশেষ করে এক একজন এক এক সময় আসবে, একদিন এক এক সময় আসবে, সারাক্ষণ বসে আসবে, কখন ট্রেন ছাড়বে, সঙ্গে দু চারজন পরিবারের সদস্য এসছে, আপনি সেজন্য একটা আলাদা ব্যবস্থা করা হবে সেটা বলছি। তার জিজ্ঞেসের কতদিন লাগবে, কত শিগগিরি হয়ে যাবে, শিগগিরি মানে কত শিগগির মধ্যে মধ্যে, তখন ওদের আগ্রহের দিকে যাবে যা আসার পথে ওকে দেখে যাবে, মানে চার দিন হতে এই আসার পথে আজকে এটা হয়ে গেল। আমরা সবাই মিলে তাকে আমরা জোরে হাত টানে দিয়ে সঙ্গে যারা আছেন বিমান চলাচল কর্তৃপক্ষ এবং যারা সহযোগী আছেন তারা সবাই মিলে মিলে সেটা করার জন্য, কারণ আমি যে সময়টুকু উল্লেখ করেছিলাম একটা অল্প সময় এর মধ্যে সব কিছু করার সম্ভব ছিল না, তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে এবং সবার উদ্দেশ্যে এবার একটা আত্মা নিতে। আজকে এটা হলো যাত্রার শুরু, এটা কাজে লাগাতে গিয়ে আরো নতুন নতুন কিছু প্রশ্ন আসবে, নতুন সুযোগ সুবিধার কারণ হবে, আপনারাও একটা মতামত দিয়ে প্রস্তাব দিয়ে যে এইভাবে করলে আরো ভালো হবে, ওনাদের বুদ্ধিতে আপনাদের সঙ্গে আলাপ করে যা মাথায় এসছে সব কিছু সমাধান এখানে দিয়েছে এখন পর্যন্ত যা জানা আছে, কিন্তু অজানো তো অনেক জিনিস আছে যেটা আমরা বুঝি নাই, করার সময় টের পাই নাই যে কি করতে হবে, ব্যবহার করতে গিয়ে টের পাওয়া যায় এটা এদিকে না করলে এদিকে করলে আরো ভালো, তখন এটা আস্তে আস্তে আরো সংস্কার হবে, যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবে বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে, কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। সময় অসময় ফুটময়।